কাউখালী থানা প্রবাদ গীতা মখন্ড মণ্ডলাকারম অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার গঠনতান্ত্রিক পদ্ধতিতেই একটা ধর্মীয় সংগঠন হলেও তার একটা কনস্টিটিউশন থাকে বা কনভেনশন থাকে, কনস্টিটিউশন রিটেনও হয় এবং অনেক সময় আনরিটেন। সকলকে সম্মানপূর্বক এত সুন্দর একটি আরম্ভ অনুষ্ঠান আজকে কাউখালীবাসী সকলে মিলে দল মত সকলের সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। পরিষদের যে যে অবস্থানে আছেন সেই অবস্থাটা বলবেন। আমি কাউখালীস্থ আকরাবাড়ির সকল দেবদেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করিব। ধর্মীয় প্রতিষ্ঠানের শাস্ত্র সম্মত বিধান ও নিয়ম নীতি মানিয়া চলিব, মত নিমিত্তে চাঁদা অনুদান প্রদান করিব। পরিষদের সভাপতি সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। চালকাটি থেকে আগত সিভিল সংঘ চালকাটি শাখা সংঘের প্রতিনিধিগণ, আমরা কর্মকারকে এবং সাধারণ সম্পাদক বিপুল বরণ ঘোষকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সিভিল সংঘ জলপাড়ি শাখার প্রতিনিধিগণ। কাউখালী পূজায়
কাপখেল উপজেলার সর্বস্তরের মা বোনেরা এবং সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা যে আমার বক্তৃতা বেশি দীর্ঘায়িত করা যাবে না, কারণ এরপরে যে মনোজ্ঞ কাউকের ঐতিহ্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। সবা সর্বোপরি কাউখালের ঐতিহ্য মদন মহর্জর আক্কাবাড়ির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা। এবারে সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল শহীদ, আমরা একসাথে মিলেমিশে কাজ করব। মূলত আমি কাউখালী উপজেলায় 3 বছর কাজ করলাম। এই 3 বছরে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ খ্রিস্টান, আসলে এগুলো পৃথক করা আমার পক্ষে অনেক সময় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি এই ধরনের সামাজিক সম্প্রীতি আর কোথাও দেখি নাই। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
যখন জমুনাতে জল ভরিতে যান I'm gonna be